সেমিস্টার 3 এর জন্য আমরা আবার স্টার্ট করছি প্যাসেজ টু ইন্ডিয়া। আমরা অলরেডি ফার্স্ট আর সেকেন্ড সেকশনটা কবিতার কমপ্লিট করে নিয়েছি, আজকে লাস্ট সেকশন যেটা বাকি রয়েছে থার্ড সেকশনটা কমপ্লিট করব। অলরেডি আমরা দেখেছি যে সেকেন্ড আর ফার্স্ট সেকশন মিলিয়ে পোয়েট বলতে চাইছে যে আধুনিক যুগে যে নতুন ধরনের প্রযুক্তিগত উন্নতিগুলো পৃথিবীতে হয়েছে সেগুলো আসলে সবই ভগবানের ইচ্ছেকে পূর্ণ করবার জন্য হয়েছে। ভগবান ইচ্ছে করেছিলেন যাতে মানুষ একে অপরের সঙ্গে সহজভাবে জুড়ে যেতে পারে, যাতে এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের কাছে খুব সহজেই তাদের বার্তা পৌঁছে দিতে পারে, এবং সেই জন্যই কমিউনিকেশন টেকনোলজিকে ডেভেলপ করেছে আধুনিক যুগের ইঞ্জিনিয়াররা। তাই এই ইঞ্জিনিয়াররা, এই মেকানিস্টরা, এরা সবাই ভগবানের ইচ্ছেকেই পূর্ণ করেছে। এবার থার্ড স্ট্যান্ডার্ডটায় দেখা যাক কী কবি বলতে চাইছে, থার্ড সেকশনটায় কবি কী বলতে চাইছে। প্যাসেজ টু ইন্ডিয়া, লো সোল ফর ডি অফ ট্যাবলিউজ টোয়েন, আই সি ইন ওয়ান দ্য সুয়েজ ক্যানেল ইনিশিয়েটেড ওপেন, আই সি দ্য প্রসেশন অফ স্টিম শিপস, দ্য এম্প্রেস ইউজিনস লিডিং দ্য ভ্যান, আই মার্ক ফ্রম অন ডেক দ্য স্ট্রেঞ্জ ল্যান্ডস্কেপ, দ্য পিওর স্কাই, the level sand in the distance, I pass swiftly the picturesque groups, the workmen gathered, the gigantic dredging machines. এখানে পোয়েট বলছে যে আমার আত্মা, হে আত্মা, তুমি তাকিয়ে দেখো, দুটো অসাধারণ ছবি তোমার চোখের সামনে ভেসে উঠবে। ট্যাবলিউজ টোয়েন, এই এক্সপ্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার মানে হচ্ছে টু ইমেজেস, দুটো আলাদা আলাদা ছবি যেটা কবির চোখের সামনে ভেসে আসছে। প্রথম ছবিটা এই পোর্শনটায় ডেসক্রাইব করছেন এবং দ্বিতীয় পোর্শনটায় উনি দ্বিতীয় ছবিটা ডেসক্রাইব করছেন। ওনার কল্পনায় ওনার চোখের সামনে যে দুটি ছবি ভেসে উঠছে, এই আধুনিক প্রযুক্তিগত উন্নতির কথা বললেই যে দুটো ছবি ওনার চোখের সামনে ভেসে উঠছে সেটা হচ্ছে, এক নম্বর, প্রথম, আই সি ওয়ান দ্য সুয়েজ ক্যানেল ইনিশিয়েটেড, সেটা হচ্ছে সুয়েজ ক্যানেলটা উদ্বোধনের ছবি। তাহলে এটা হলো এক নম্বর ছবি, সুয়েজ ক্যানেলটা উদ্বোধন করা হলো। আচ্ছা, আমি আগের দিনই বুঝিয়েছিলাম যে সুয়েজ ক্যানেল ইজিপ্টের মধ্যে দিয়ে খোঁড়া হয়েছিল যাতে রেড সি আর মেডিটেরানিয়ান সিকে জুড়ে দেওয়া হয়, এবং ইউরোপ থেকে দক্ষিণ দিকে আসার জন্য ভারত বা পূর্ব দিকের দেশগুলোর সাথে যোগাযোগ করবার জন্য রাস্তা খুব ছোট সহজ হয়ে গেছিলো। পুরো আফ্রিকা মহাদেশটাকে ঘুরে আসার আর প্রয়োজন হলো না, এবার শুধু ওই ইজিপ্ট দিয়েই সুয়েজ ক্যানেলের মাধ্যমে তুমি একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত জাহাজ নিয়ে চলে আসবে। তো সেই সুয়েজ ক্যানেল যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন পর পর ওই নীল সমুদ্রের জলের মধ্যে দিয়ে একের পর এক জাহাজ ভেসে গেছিলো। এই দৃশ্যটা কবির চোখে প্রথম ভেসে উঠছে। তাহলে উন্নয়নের কথা বললে, মানবজাতির উন্নতির কথা বললে তার চোখে দুটি ছবি ভেসে উঠছে, এটি হলো প্রথমটা, সুয়েজ ক্যানেল উদ্বোধন করা হচ্ছে। আই সি ইন ওয়ান, আমি প্রথম ছবিতে দেখতে পাচ্ছি দ্য সুয়েজ ক্যানেল ইনিশিয়েটেড, সুয়েজ ক্যানেলটা উদ্বোধন করা হলো, ওপেন্ড, খুলে দেওয়া হলো। আই সি দ্য প্রসেশন অফ স্টিম শিপস, আমি দেখতে পাচ্ছি একের পর এক জাহাজ প্রসেশন করে, লাইন করে সুয়েজ ক্যানেল দিয়ে পার হচ্ছে। দ্য এম্প্রেস ইউজিনস লিডিং দ্য ভ্যান, আর তার মধ্যে সব জাহাজগুলোর মধ্যে প্রথম জাহাজটা যেটা, সেটাতে ফ্রান্সের রানী ইউজিন বসে রয়েছেন। সেই সময় ফ্রান্সের রাজা ছিলেন নেপোলিয়ন থার্ড, নেপোলিয়ন তৃতীয়। তার স্ত্রী এম্প্রেস ইউজিন উনি প্রথম জাহাজটিতে বসে যাত্রা শুরু করেছিল। এক অর্থে আমরা বলতে পারি যে যে জাহাজটা উদ্বোধনী যাত্রা করেছিল সেই জাহাজটা এম্প্রেস ইউজিনের জাহাজ ছিল। তো সেই জাহাজটা চোখের সামনে দিয়ে ভেসে যাচ্ছে আমার, এবং তারপরে একের পর এক বিশাল সংখ্যক জাহাজ ওই সুয়েজ ক্যানেল দিয়ে এগিয়ে আসছে। এবার কবি ইম্যাজিন করছে, আচ্ছা কবি কিন্তু সেখানে ছিল না, এটা তার কল্পনা, এই দৃশ্যটা ভেসে উঠছে। এবার উনি ইম্যাজিন করছে যে ওই জাহাজগুলির মধ্যে একটা জাহাজের ডেকে সামনের অংশে উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি জাহাজ থেকে কি দেখতে পাচ্ছেন না, আই মার্ক, আই মার্ক মানে আমি দেখতে পাচ্ছি, আই সি ফ্রম দ্য ডেক, জাহাজের ডেক থেকে, দ্য স্ট্রেঞ্জ ল্যান্ডস্কেপ, দ্য পিওর স্কাই, দ্য লেভেল স্যান্ড ইন দ্য ডিস্টেন্স, আমি দেখতে পাচ্ছি সমুদ্রের দুধারে যে খালটা রয়েছে সেই খালের দুটো পাড়ে অদ্ভুত অদ্ভুত ধরনের প্রাকৃতিক দৃশ্য। আমি দেখতে পাচ্ছি একদম পরিষ্কার নীল আকাশ আমার মাথার ওপর, এবং চারদিকে মরুভূমির বালি,
আমরা জানি যে ইজিপ্ট একটা মরুভূমি প্রধান দেশ, সেখানে কিন্তু অনেকটাই মরুভূমি রয়েছে, এবং আমরা জানি যে নীল নদের জন্যই কিন্তু ইজিপ্টের মানুষ বাস করতে পারে, বাঁচতে পারে, সেখানকার সভ্যতা বাসের যোগ্য হয়েছিল এই নীল নদের জন্য। তা সেটা না থাকলে কিন্তু পুরো ইজিপ্টটাই একটা মরুভূমি। তো কবি যখন মনে করছেন, কল্পনা করছেন যে তিনি জাহাজে করে পেরিয়ে যাচ্ছেন ইজিপ্টের মাঝখান দিয়ে, উনি কল্পনা করছেন যে ওনার দুই পাশে কী রয়েছে, না ভর্তি বালি রয়েছে, মরুভূমির বালি দুদিকে ছড়িয়ে রয়েছে, যে যতদূর চোখ যাচ্ছে খালি দুদিকে মরুভূমির বালি রয়েছে। এছাড়া উনি কী দেখছেন, আই পাস সুইফটলি দ্য পিকচারেস্ক গ্রুপ দ্য ওয়ার্কম্যান গ্যাদার্ড। আর আমি এছাড়াও দেখতে পাচ্ছি যে এক গাদা ওয়ার্কম্যান লেবার, তারা দাঁড়িয়ে দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাজ করছে। মানে এই ওয়ার্কম্যানরাই তো তাদের প্রচণ্ড মেহনত করে, তারা প্রচণ্ড খাটাখাটনি করে একটা ভূখণ্ডকে কেটে দুটো সমুদ্রকে জুড়ে দিল। বুঝতে পারছো কি বিশাল কাজ এটা? সেই বিশাল কাজটা যে মানুষগুলো করেছে, সেই যে লেবাররা, তারা দুপাশে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকেও কবি দেখতে পাচ্ছে। মানে কবি তাদের যে গুরুত্বটা, তাদের কাজের যে কন্ট্রিবিউশনটা, সেটাকে উনি অ্যাকনলেজ করছেন। এবং এছাড়া উনি কি দেখতে পাচ্ছেন, দ্য জাইগান্টিক ড্রেজিং মেশিন। আচ্ছা, ড্রেজিং মেশিন মানে কি? ড্রেজিং মেশিন কিন্তু আমাদের কলকাতাতেও ব্যবহার করা হয়। হুগলি নদীতে একটা সমস্যা হয় যে সমুদ্র থেকে যখন জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় জল ঢুকে সমুদ্রের সঙ্গে কিছু কাদামাটি ঢুকে নদীর তলাটা অগভীর হয়ে যায়, নদীর যে গভীরত্বটা সেটা কমে যায়। তাই জন্য এই মেশিনগুলো দিয়ে নদীর তলাটাকে খুঁড়ে মাটিটা বার করে নিতে হয়, যাতে বড় জাহাজ নদীতে ঢোকানো যায়। সুয়েজ ক্যানেলেও সেই একই সমস্যা রয়েছে, সেখানেও বারবার জলের তলাটাকে খুঁড়তে হয়, মাটিটাকে বার করতে হয়, নয়তো বড় জাহাজগুলো ফেঁসে যাবে সেখানে, এত পলি পড়ে মাটিতে, যেহেতু দুধারের বালি রয়েছে, এত বালি জলের তলায় চলে যায় যে সেগুলোকে খুঁড়ে খুঁড়ে বার করা অত্যন্ত দরকার। সেই জন্য বড় বড় ড্রেজিং মেশিন, ড্রেজিং মানে সমুদ্রের তলা থেকে মাটি খোঁড়বার মেশিন, সেগুলো সাজানো রয়েছে, সেগুলোর থেকে মাটি খোঁড়া চলছে। এটা হলো প্রথম দৃশ্য যেটা আমাদের কবি কল্পনা করছেন। এবার দ্বিতীয় দৃশ্যটাতে আসছে, এখানে বলছে দেখো, ইন ওয়ান আগেইন ডিফারেন্ট। তো এটা হচ্ছে কবির দেখা দ্বিতীয় দৃশ্য, বা কবির কল্পনা করা দ্বিতীয় দৃশ্য। কি কল্পনা করছেন, ইন ওয়ান এগেইন ডিফারেন্ট, ইয়েট দাইন অল দাইন ও সোল দ্য সেম। আচ্ছা, ব্র্যাকেটের পোর্শনটা একটু বাদ দিচ্ছি, বলছে আমি আরেকটা দৃশ্য এবার কল্পনা করছি, সেটা প্রথম দৃশ্যটার থেকে একেবারে আলাদা। যদিও প্রথম দৃশ্যটার থেকে আলাদা, কিন্তু এবার ব্র্যাকেট করে উনি বলছেন, দুটোই কিন্তু আত্মা তোমার উন্নতির জন্য, মানব জাতি তোমার উন্নতির জন্য। এই দুটো দৃশ্যকেই কিন্তু মানুষ তৈরি করেছে মানুষের উন্নতির জন্য, এই দুটো দৃশ্যকেই মানুষ তৈরি করেছে ভগবানের ইচ্ছে পূরণ করবার জন্য। তাহলে এই দ্বিতীয় দৃশ্যটা কি, আই সি ওভার মাই ওন কন্টিনেন্ট দ্য প্যাসিফিক রেল রোড। তাহলে দ্বিতীয় দৃশ্যটা হচ্ছে প্যাসিফিক রেল রোড। তাহলে প্যাসিফিক রেল রোড বলতে উনি কী বলছেন, প্যাসিফিক রেল রোড আমি তোমাদেরকে প্রথম দিনই বুঝিয়ে দিয়েছিলাম যে গোটা আমেরিকাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জুড়ে দেওয়ার জন্য একটা রেল লাইন বেছানো হয়েছিল। এই রেল লাইনটা শুরু হয়েছিল আমেরিকার পূর্ব দিকে এবং সেখান থেকে পশ্চিম দিকে কন্টিনিউ করেছিল এই রেল লাইনের যাত্রাটা। তো সেই রেল লাইনটাকে বলা হচ্ছে প্যাসিফিক রেল রোড, আর এটাকে মাই ওন কন্টিনেন্ট বলছে, কারণ কবি তো নিজেও আমেরিকারই বাসিন্দা, তাই বলছে এই দ্বিতীয় দৃশ্যটা আমি আমার নিজের কন্টিনেন্টে দেখতে পাচ্ছি। কি বলছেন, যে সারমাউন্টিং এভরি ব্যারিয়ার আই সি কন্টিনিউয়াল ট্রেনস অফ কার্স উইন্ডিং অ্যালং দ্য ফ্ল্যাট। তো সারমাউন্টিং মানে হচ্ছে ক্লাইম্বিং, মানে বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে এই রেল লাইন তৈরি হয়েছিল, কারণ আমেরিকার মাঝখানের অংশে কিন্তু বহু পাহাড় পর্বত রয়েছে, লেক রয়েছে, বড় বড় নদী রয়েছে, মরুভূমি রয়েছে, এই ধরনের প্রাকৃতিক বিভিন্ন ধরনের বাধাকে অতিক্রম করে আমাদের যে কবি বলছেন যে উনি দেখতে পাচ্ছেন যে একের পর এক ট্রেন এগিয়ে চলেছে, মানে মানুষ এতটাই উন্নত হয়ে গেছে, মানব জাতি এতটাই এগিয়ে গেছে যে মানুষের কাছে আজকে এই প্রাকৃতিক বাধাগুলো কোনো বাধাই নয়, তারা খুব সহজেই এই বাধাগুলোকে অতিক্রম করে তারা রেল লাইন বিছিয়ে দিতে পেরেছে, তারা পাহাড় কেটে, তারা নদীর ওপর ব্রিজ লাগিয়ে, তারা লেকটাকে সাইডে বাইপাস করে কোনো রকমে পূর্ব দিকটাকে পশ্চিম দিকের সাথে জুড়ে দিয়েছে।
I see continual trains of cars. আমি দেখতে পাচ্ছি একের পর এক ট্রেন এগিয়ে যাচ্ছে, winding along the Platte. আচ্ছা, প্ল্যাট হচ্ছে একটা নদী, যেটা প্ল্যাট নদীর পাশাপাশি বয়ে যাচ্ছে। যেমন নদীর জলটা বয়ে যাচ্ছে, অমনি ট্রেনগুলোও একের পর এক এগিয়ে যাচ্ছে লাইন ধরে। ক্যারিং ফ্রেট অ্যান্ড প্যাসেঞ্জার, এই ট্রেনগুলোতে কি যাচ্ছে? কোনো ট্রেনে প্যাসেঞ্জার যাচ্ছে এবং কোনো ট্রেনে মাল যাচ্ছে। ফ্রেট মানে মাল, মালগাড়িও যাচ্ছে আবার প্যাসেঞ্জাররাও যাচ্ছে। আই হিয়ার দ্য লোকোমোটিভস রাশিং অ্যান্ড রোরিং অ্যান্ড দ্য শ্রিল স্টিম হুইসেল, তখন তো স্টিম ইঞ্জিন ছিল, তাই কবি বলছেন যে আমি শুনতে পাচ্ছি, যা এগুলো কিন্তু সব তার কল্পনাতে, আমি কল্পনাতে আমার শুনতে পাচ্ছি যে আমার পাশ দিয়ে স্টিম ইঞ্জিন চলে যাচ্ছে, তার যে বিকট আওয়াজ, তার যে হর্নের একটা শব্দ এবং খ্যানখ্যানে শব্দটা, এবং তার যে স্টিমের যে ছুকছুক আওয়াজটা, সেই আওয়াজটা করতে করতে আমার সামনে দিয়ে স্টিম ইঞ্জিনটা বেরিয়ে যাচ্ছে। আই হিয়ার দ্য ইকোজ রিভারবারেট, আমি শুনতে পাচ্ছি যে চারদিকে সেই আওয়াজটা ছড়িয়ে পড়ছে, এই আওয়াজটা কেঁপে উঠছে চারদিকে। থ্রু দ্য গ্র্যান্ডেস্ট সিনারি অফ দ্য ওয়ার্ল্ড, এবং ট্রেনের ভেতর যারা বসে রয়েছে তারা অসাধারণ সিনারি দেখতে পাচ্ছে দুদিকে। কোথাও একটা সুন্দর লেক, আবার কোথাও একটা ছোট্ট পাহাড়, আবার কোথাও উঁচু পাহাড়, কোথাও মরুভূমি, এরকম অসাধারণ অসাধারণ দৃশ্য দেখে দেখে মানুষ এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কবি কিছু আমেরিকার ভূখণ্ডের কথা এখানে বলছেন, কিছু জায়গার নাম, কিছু নদীর নাম, কিছু পাহাড়ের নাম এখানে বলছেন। যেমন দেখো, আই ক্রস দ্য ল্যারামি প্লেইনস, এটা একটা জায়গার নাম আমেরিকার, সমতল ভূমি, ল্যারামির সমতল ভূমিকে পেরোচ্ছেন। আই নোট দ্য রকস ইন দ্য গ্রটেস্ক শেপ, আমি সেখানে দেখছি কীরকম পিকিউলিয়ার পিকিউলিয়ার শেপে পাথর পড়ে রয়েছে। The buttress, I see the plentiful larkspur, the wild onions, the barren colorless sage deserts. আমি তারপরে বাট্রেস বলতে আরেকটা ভূখণ্ডকে এখানে মিন করা হচ্ছে, সেটাকেও পেরিয়ে যাচ্ছি এবং সেখানে দেখছি নানা রকমের ফুল এবং ফল ফলে রয়েছে। লার্কস্পার একটা ফুল, বেগনি রঙের হয়, বুনো পেঁয়াজের ফল, কালারলেস সেজ ডেজার্টস, এরকম নানা রকমের ফুল এবং ফল রাস্তায় চারদিকে গ্রো করেছে। I see in glimpses afar or towering immediately above me the great mountains. আমি দেখতে পাচ্ছি আমার পাশে, মানে কবি ইমাজিন করছেন এখন যে উনি ট্রেনের ভেতর বসে রয়েছেন, ট্রেনের জানলা দিয়ে উনি দেখতে পাচ্ছেন পাশে ধুমড়ো ধুমড়ো পাহাড় রয়েছে এবং পাশে দিয়ে উইন্ড নদী বয়ে যাচ্ছে, ওয়াসাচ মাউন্টেন্স রয়েছে। I see the monument mountain and the eagle's nest. I pass the promontory. I ascend the Nevadas. I scan the noble elk mountains. The wind and wind around its base. I see the Humboldt range. I thread the valley and cross the river. I see the clear waters of Lake Tahoe. I see forests of majestic pines. তো এখানে দেখো, এই যে মনুমেন্ট মাউন্টেন, ওয়াসাচ মাউন্টেন, উইন্ড রিভার, ইগলস নেস্ট, প্রোমোনেটরি, নেভেদাস, এল্ক মাউন্টেন, হাম্বোল্ট রেঞ্জ, লেক তাহো, এগুলো কিন্তু সব আমেরিকার বিভিন্ন ফিজিক্যাল ডিভিশনস। এখানে কখনো পাহাড়ের কথা বলছে, যেমন মনুমেন্ট মাউন্টেন, এল্ক মাউন্টেন, নেভেদা, ইগলস নেস্ট, হাম্বোল্ট রেঞ্জ, ওয়াসাচ মাউন্টেন, এগুলো সব পাহাড়। আবার প্র্যাট নদীর কথা বলা হয়েছে, উইন্ড নদীর কথা বলা হয়েছে, একটা লেকের হ্রদের কথা বলা হয়েছে, লেক তাহো, এগুলোকে সব পেরিয়ে পেরিয়ে ট্রেনটা যাচ্ছে। মানে আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, তখন কিন্তু দেখবো ট্রেনে আমরা অনেক কিছুই পাশে দেখতে পাই, কখনো একটা পাহাড় দেখছি, কখনো একটা হ্রদ দেখছি, কখনো একটা নদী দেখছি। তো কবিও এরকম ট্রেনে করে যেন কল্পনা করছেন, উনি এগিয়ে যাচ্ছেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকের তরফে এবং তিনি নানা রকমের দৃশ্য দেখতে পাচ্ছেন, কোথাও পাহাড় আবার কোথাও লেক। I see forests of majestic pine. আমি বিশাল বড় বড় পাইন গাছে জঙ্গল দেখতে পাচ্ছি। Or crossing the great desert, the alkaline plains, I behold enchanting mirages of water and meadows. আবার তারপর দেখছি ট্রেনটা একটা ডেজার্টের মধ্যে দিয়ে যাচ্ছে, মরুভূমি পার করে যাচ্ছে, যেখানে মরুভূমির ভেতরে আমি কোথাও কোথাও দেখছি একটু জল রয়েছে এবং সেখানে মিরাজ হয়েছে। মিরাজ মানে একটা, আমরা কল্পনা করি মরুভূমির মধ্যে যে সেখানে একটা জায়গায় জল রয়েছে, গাছ রয়েছে, কিন্তু সেখানে যখন আমরা পৌঁছাই সেখানে দেখি যে আসলে কিছুই নেই। তো সেই রকম মিরাজগুলোকে প্লে পার করছে, মরুভূমিটাকে পার করছে। মার্কিং থ্রু দিজ অ্যান্ড আফটার অল ইন ডুপ্লিকেট স্লেন্ডার লাইনস, দুটো সরু সরু লাইনের ওপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, ডুপ্লিকেট স্লেন্ডার লাইন মানে ট্রেনের যে দুটো সরু লাইন তার ওপরে ট্রেনটা এগিয়ে যাচ্ছে এবং সেই ট্রেনটার ওপর চেপে আমি এগুলো সব দেখতে পাচ্ছি। ব্রিজিং দ্য 3 or 4,000 miles of land,
প্রায় 3-4 হাজার মাইল জমি অতিক্রম করে আমেরিকার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ট্রেনটা দৌড়ে যাচ্ছে, টাইং দ্য ইস্টার্ন টু দ্য ওয়েস্টার্ন সি। ইস্টার্ন মানে আমেরিকার পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান, এই দুটোকে জুড়ে দেওয়া হচ্ছে। মানে আমেরিকার এক প্রান্ত থেকে ওই প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত অবধি এই রেল লাইনটা বিস্তৃত, দ্য রোড বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া। আহ জেনোয়েজ দাই ড্রিম, সেঞ্চুরিজ আফটার দাও আর্ট লেড ইন দাই গ্রেভ, দ্য শোর দাও ফাউন্ডেস্ট ভেরিফাইজ দাই ড্রিম। এই ব্র্যাকেটে যেটা রেফার করা হচ্ছে জেনোয়েজ বলে, সেটা হচ্ছে জেনোয়ার বাসিন্দা ক্রিস্টোফার কলম্বাসকে। যেহেতু উনি জেনোয়ার বাসিন্দা ছিলেন তাই জন্য ওনাকে জেনোয়েজ বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে তুমি যে স্বপ্নটা দেখেছিলে তোমার সেই স্বপ্নটা আজকে বাস্তব হয়েছে। তুমি কী স্বপ্ন দেখেছিলে? তুমি পূর্বকে পশ্চিমের সাথে জুড়বার স্বপ্ন দেখেছিলে। ক্রিস্টোফার কলম্বাস, আমি আগের দিনই বলেছি যে উনি যাত্রা করেছিলেন ভারতকে খোঁজবার জন্য, কিন্তু ভুল করে জাহাজটা উল্টো দিকে পৌঁছে যায় এবং আমেরিকাকে তিনি খুঁজে বার করেন, আমেরিকার মহাদেশটাকে তিনি ডিসকভার করেছিলেন। তো আজকে ক্রিস্টোফার কলম্বাস, দেখো যে দেশটাকে তুমি খুঁজে বার করেছিলে সেই দেশের মানুষগুলো অসাধ্যকে সাধন করে তুলেছে, সেই দেশের মানুষগুলো আজকে একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, দেশের পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্তের সঙ্গে জুড়ে। এটাও তোমার স্বপ্ন পূরণে একটা বড় পদক্ষেপ বলে আমি মনে করি। তোমার স্বপ্ন যেটা ছিল পূর্ব পশ্চিমকে জুড়ে ফেলা, তোমার স্বপ্ন যেটা ছিল মানুষকে মানুষের সাথে জোড়া, এক প্রান্তের মানুষকে আরেক প্রান্তের মানুষের কাছে নিয়ে আসা, তাদের মধ্যে বন্ধুত্বমূলক বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা, সেই সম্পর্কটা আজকে আমরা স্থাপন করতে পেরেছি আমাদের আধুনিক ইঞ্জিনিয়ারদের সাহায্যে, আমাদের টেকনিশিয়ানদের সাহায্যে, আমাদের এই লেবারদের সাহায্যে। সবাই মিলে আমরা একসাথে আমাদের যে পুরাতনের স্বপ্ন ছিল সেটাকে আমরা নবীনরা পূর্ণ করতে পেরেছি। তাহলে যে কবি শুরু করেছিল যে আইডিয়াটা দিয়ে, যে পাস্ট হচ্ছে প্রেজেন্টে কন্টিনিউ করে, প্রেজেন্টটা আর কিছুই নয় পাস্টের একটা কন্টিনিউয়েশন, তাই পাস্ট মজবুত থাকলেই প্রেজেন্ট মজবুত থাকবে, পাস্ট সুন্দর হলেই প্রেজেন্ট সুন্দর হবে। তো সেই পাস্ট স্বপ্ন দেখেছিল, পাস্টে কলম্বাস স্বপ্ন দেখেছিলেন যে একটা সময় আসবে যখন পূর্বের মানুষ পশ্চিমের মানুষের সাথে এক হতে পারবে, তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, তাদের মধ্যে বাণিজ্য হবে, তাদের মধ্যে আদান প্রদান হবে, আসা যাওয়া হবে, সেই সম্পর্ক আজকে মানুষ স্থাপন করতে পেরেছে। এই এতটাই আমাদের সিলেবাসে রয়েছে। এরপরেও কবিতাটা কিন্তু আরও অনেকটা রয়েছে, আরও প্রায় ছখানা স্ট্যান্জা রয়েছে, ছখানা সেকশান রয়েছে যেটা আমাদের সিলেবাসে নেই, তাই আমরা এখানেই এই কবিতাটা শেষ করছি। থ্যাংক ইউ।